পৌষ পার্বণ মানেই কিন্তু পিঠে পুলির উৎসব হাই বন্ধুরা আমি তনুশ্রী আজকে নিয়ে হাজির হয়েছি একটা একদমই সহজ সরল পিঠের রেসিপি তো বন্ধুরা দেখো এই পিঠেটার নাম হচ্ছে গ্লাস পিঠে একদমই সহজভাবে তৈরি হয়ে যায় তো বন্ধুরা প্রথমেই জলটা ফুটিয়ে নিলাম জলে কিছুটা নুন আর একটু চিনি দিয়ে জলটাকে ফুটিয়ে নিলাম আর নিয়ে নিয়েছি দেখো এখানে কিছুটা সুজি এখানে এক বাটি সুজি সেই সুজিটার মধ্যে দেখো এই ফুটন্ত জলটা আমি কিন্তু অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু খুবই ইজি আর খুবই মানে যাকে বলে একদম পরিশ্রম কম লাগে আর কি তো এই ব্যাটারটা দেখো একটু যখনই মিক্স করছি একটু ডালা ডালা মতো হয়ে গেছে এটাকে কিন্তু দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু একটু ছেঁকে নিতে হবে একটা ছাঁকনি দিয়ে তো বন্ধুরা একদমই বাড়িতে থাকা সুজি চিনি নুন আর একটু গরম জল দিয়ে খুবই অনায়াসে এই গ্লাস আরা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো তো এর জন্য এক্সট্রা অন্য কোনো কিছু করার প্রয়োজন নেই আর অনেকেই আছো তোমরা কিন্তু পিঠে খেতে ভালোবাসো বেশ বাট কিন্তু করতে পারো না বা অনেকে আছে অনেক টাইম লাগে করতে তো যারা তাড়াতাড়ি খেতে চায় পিঠে তারা কিন্তু এইভাবে গ্লাস পিঠেটা কিন্তু করে নিতে পারো তো বন্ধুরা দেখো এই পিঠেটা দেখো বাড়িতে কিছুটা নারকেল আগে থেকেই পুর করা ছিল কন্টেনারের মধ্যে সেই নারকেলের মধ্যে দেখো আমি দিয়ে দিলাম কিছুটা রেড কালারের ফুড কালার তো বন্ধুরা একটু পিঠেটা একটু লালচে লালচে ভাব হবে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আর দেখো এখন আমি একটা গ্লাসের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি আর তারপরে এই যে ব্যাটারটা আমি কিন্তু ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখো এই ব্যাটারটা কিন্তু আমি দুটো গ্লাস নিয়েছি দুটো গ্লাসে সমান সমান ঢেলে দেবো আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর দেখো এই যে মাঝখানের যে পুটটাকে একটু লম্বা মতো করে নিয়েছি দেখো এরকম লম্বা ভেজিটেবলের মতো করে নিয়েছি করে নিয়ে এই গ্লাসের ভেতরে একদমই মাঝখানে আমি এই মানে সেন্টারে একদম দিয়ে একদমই সুন্দর করে এই পিঠেটাকে সেট মানে একদম সেটিং করে দেবো আর তারপর দেখো গ্যাস অন করে আমি একদম সুন্দর করে দুটো গ্লাসের মধ্যে দুটো মানে ব্যাটার দিয়ে মাঝখান থেকে একদমই পুটটা দিয়ে দিয়েছি আর এখন একটা প্রেশার কুকার নিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে এই পিঠেগুলো কিন্তু সিদ্ধ করে মানে গ্লাসটার মধ্যেই সিদ্ধ করে নেব তো বন্ধুরা এখান আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে একটু হাই করে দিয়েছিলাম তারপর লো ফ্লেমে আমি কিন্তু এই পিঠেটা বানিয়ে নেব তো দেখো আমি প্রেশার কুকারে বানাচ্ছি তোমরা যে কোনো কিছু আমাদের বাড়িতে অত বড়ো ডেকছি বা কোনো কিছু নেই তো দেখো প্রেশার কুকারে কিন্তু খুব ভালোভাবে পিঠেটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর একদমই গরম গরম আর পিঠেটা সুজির পিঠে গরম একদমই কিন্তু নরম থাকে তো দেখো খুবই সাবধানে কিন্তু এখানে আমি ছড়িটা দিয়ে পিঠেটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এটা কিন্তু খুবই মানে একটু নরম ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো হয় যেহেতু আমার ছেলে মানে খাবে বলছে এই দেখো গ্লাসের মতো দুটো পিঠে রেডি হয়ে গেছে আর যেহেতু আমি ফুড কালার দিয়েছি তো একটু লালচে মতো হয়েছে আর একদমই মানে গরম তো ভীষণ নরম তো বন্ধুরা তোমরা একটু ঠান্ডা হলে কেটো যেহেতু আমার ছেলে খাবে বলছে ওই জন্য আমাকে এই গরম গরম পিঠেটাকেই সঙ্গে সঙ্গে কাটতে হলো তো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখো রেডি হয়ে গেছে গ্লাস পিঠে যেটা কিনা না এবছরে প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে তাই তো বন্ধুরা তো ট্রেন্ডিং পিঠে ভীষণই সবার পছন্দের একদমই সহজ সরল রেসিপি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই বন্ধুরা